হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ আরিহান্তের রিজনিং বই থেকে আরও একটা নতুন রিজনংয়ের ক্লাসে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আজকের রিজনিং ক্লাসে আরিহান্তের রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায় শুরু করা হচ্ছে যেটা ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত সিরিজ অধ্যায় এবং এই সিরিজ অধ্যায়ের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে থাকে যেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় তো এবং আজকের ক্লাসটা কিন্তু আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই যে সিরিজের অন্তর্গত প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আমি সমাধান করিয়ে দেখাবো সেগুলোতে কিন্তু থাকছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো সুতরাং আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আরিহান্ত রিজনিং বই থেকে আরও একটা নতুন অধ্যায় সিরিজ তো বন্ধুরা এই সিরিজের উপরে কোশ্চেন শুরু করার আগে এই সিরিজটা কি সেটা তোমাদেরকে আগে একটু বলে রাখা দরকার তো সিরিজ হচ্ছে এমন একটা সংখ্যা সারি যেখানে কিন্তু লেটার বা নাম্বার অথবা লেটার নাম্বারের সংমিশ্রণে একটা সিরিজ বা একটা শাড়ি কিন্তু দেওয়া থাকে যেখানে সেইগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু চলে অর্থাৎ একে অপরের সঙ্গে একটা নির্দিষ্ট নিয়ম মেনে এরা সম্পর্কিত হয়ে থাকে শুধুমাত্র এই সিরিজের কোনো একটা বিশেষ অংশে সেটা প্রথমে হতে পারে মাঝখানে হতে পারে বা একেবারে শেষও হতে পারে এবং এই সিরিজের প্রথমে মাঝখানে বা শেষে কোনো একটা সংখ্যা বা নাম্বার কিন্তু মিসিং থাকে যেটা সেই নিয়ম যে নির্দিষ্ট নিয়ম মেনে এই শাড়িটা তৈরি হয়েছিল। এই সিরিজটা তৈরি হয়েছিল সেই নিয়মটা মেনে সেই শূন্যস্থান পূরণ করতে হয় এটাই কিন্তু সিরিজের নিয়ম এই সিরিজ কিন্তু সাধারণভাবে চার প্রকার নাম্বার সিরিজ লেটার সিরিজ আলফা নিউমেরিক সিরিজ এবং কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তো এই চার ভাগে কিন্তু এই সিরিজকে ভাগ করা হয়ে থাকে তো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নাম্বার সিরিজের ওপরে এবং একে একে কিন্তু সিরিজের সমস্ত ভাগের ওপরে প্রশ্ন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হবে তো সুতরাং তোমরা কিন্তু একটিও ক্লাস মিস করো না কারণ এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তাহলে বন্ধুরা প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার একের সমাধানটা দেখে নেব এবং এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন এবং তারপরে রয়েছে একটা কোয়েশ্চেন মার্ক তো এই স্থানে কোন সংখ্যাটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এস মাল্টিটাস্কিং পরীক্ষায় দু হাজার চলে এসেছে তো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে প্রথমে রয়েছে সিক্স তারপরে রয়েছে নাইন তারপরে রয়েছে টুয়েলভ তারপরে ফিফটিন এবং সব শেষে রয়েছে এইটিন তো এখানে দেখো এখানে সিক্সের পরে নাইন রয়েছে এখানে ডিস্ট্যান্সটা কত এখানে প্লাস থ্রি অর্থাৎ তিন কিন্তু বেড়ে নয় হয়েছে এরপরে নয়ের পরে রয়েছে বারো এখানেও কিন্তু প্লাস থ্রি অ্যাড হয়েছে তারপর বারোর পরে রয়েছে পনেরো এখানেও প্লাস থ্রি এবং পনেরোর পরে আঠারো এটাও প্লাস থ্রি তো সুতরাং আঠারোর পরে প্লাস থ্রি করলে কী দাঁড়ায় আঠারোর পরে প্লাস থ্রি করলে দাঁড়ায় কিন্তু টোয়েন্টি ওয়ান এখানে যদি প্লাস থ্রি করা হয় তাহলে কিন্তু টোয়েন্টি ওয়ান অ্যান্সার পাওয়া যায় তো সুতরাং বোঝা গেল আঠারোর পরে যে কোয়েশ্চেন মার্কের যে পজিশানটা ছিল সেখানে যে উত্তরটা হবে সেটা হবে টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ানের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ টোয়েন্টি ওয়ান তো এটি হবে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার কোয়েশ্চেন নাম্বার টু এর সমাধানটা আমরা দেখে নেব তো এখানে এই যে সিরিজটা দেওয়া রয়েছে তো এই সিরিজের ক্ষেত্রে পনেরো পরে রয়েছে তিরিশ তিরিশের পরে রয়েছে ষাট তো এখানে যেটা রয়েছে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে পনেরোর পরে রয়েছে তিরিশ অর্থাৎ এটা কিন্তু পনেরো দুগুণ তিরিশ অর্থাৎ পনেরোর সঙ্গে দুই গুণ করা হয়েছে অর্থাৎ পনেরোর দ্বিগুণ হয়েছে তিরিশ তাহলে তিরিশের পরে রয়েছে ষাট অর্থাৎ তিরিশের সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে হয়েছে ষাট ষাটের সঙ্গে দুই গুণ করলে হয় একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে দুই গুণ করলে হয়েছে দুশো চল্লিশ তো সুতরাং এই দুশো চল্লিশের সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যাবে অর্থাৎ এই যে চারশো আশি এটি কিন্তু হবে পরবর্তী এই কোশ্চেন মার্কের সঠিক উত্তর তো তাহলে এই চারশো আশির সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটি কিন্তু অপশান এ চারশো আশি তো এটি হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার থ্রি এই সিরিজে রয়েছে তো এখানে কোশ্চেন নাম্বার থ্রিতে এই সিরিজটা দেওয়া রয়েছে এবং সবশেষে রয়েছে কোশ্চেন মার্ক তো এই কোশ্চেন মার্কে সঠিক উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে তিনশো ষাটের পরে রয়েছে একশো আশি তো এখানে কিন্তু এটা কমে গেল আগের যে রিজনংগুলো সমাধান আমরা করেছি সেখানে কিন্তু সংখ্যা বেড়ে গিয়েছিল এখানে কিন্তু সংখ্যাটা কমে গেল এবং তারপরটা লক্ষ্য করলে দেখা যাবে আরও কমে গেছে তারপরে আরও কমে গেছে পঁয়তাল্লিশ এবং তার থেকে আরও কমে গেছে বাইশ দশমিক পাঁচ তো একে একে কিন্তু এখানে সংখ্যাগুলো কমে যাচ্ছে তো এখানে কিন্তু বোঝার বিষয় এটাই যে যেহেতু এটা কমে যাচ্ছে তো সুতরাং এখানে হয় বিয়োগ করতে হবে নয় ভাগ করতে হবে তো এখানে তিনশো ষাটের পরে একশো এটা কিন্তু কমে গেছে এবং এখানে কমেছে কিভাবে এখানে কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ এখানে তিনশো ষাটকে কিন্তু দুই দিয়ে ভাগ করলে একশো আশি পাওয়া যায় একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই পাওয়া যায় সেই নব্বইয়ের অর্ধেক হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের অর্ধেক হলো বাইশ দশমিক পাঁচ এবং এই বাইশ দশমিক পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে যে উত্তরটা আমরা পাই সেটা দেখো এখানে তাহলে বাইশ দশমিক পাঁচকে ভাগ করলে কিন্তু আমরা এগারো দশমিক টু ফাইভ কিন্তু পাচ্ছি তো এই এগারো দশমিক টু ফাইভের সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি এখানে সেটা কিন্তু অপশান বি এই এই এগারো দশমিক পঁচিশ বা এগারো দশমিক দুই পাঁচ হলো সঠিক উত্তর এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না এবার কোয়েশ্চেন নাম্বার ফোরের সমাধানটা দেখে নেওয়া যাক এবার কোয়েশ্চেন নাম্বার ফোরের ক্ষেত্রে এখানে যে সিরিজটা রয়েছে সেটা ধীরে ধীরে বেড়ে গেছে প্রথমে ফোর তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে টেন এইভাবে বেড়ে গেছে তো তাহলে এক্ষেত্রে যেহেতু সিরিজটা বেড়ে চলেছে তাহলে এক্ষেত্রে হয় প্লাস হবে নাই গুণ হবে এখানে প্রথমে রয়েছে ফোরের পরে ফাইভ অর্থাৎ এখানে এক বেড়েছে তারপরে ফাইভের পরে সেভেন অর্থাৎ প্লাস টু বেড়েছে দুই বেড়েছে সেভেনের পরে টেন অর্থাৎ থ্রি বেড়েছে টেনের পরে ফরটিন অর্থাৎ ফোর বেড়েছে তো মোটামুটি কিন্তু তাহলে বোঝাই গেল অর্থাৎ প্রত্যেকবারে এক করে কিন্তু বাড়ছে তো সুতরাং এখানে প্লাস ফাইভ বেড়েছে এবং সব শেষে তাহলে এখানে প্লাস সিক্স বাড়বে তো সুতরাং তাহলে নাইনটিন প্লাস সিক্স এক্ষেত্রে যেটা হবে সেটি হবে সঠিক উত্তর তো নাইনটিন প্লাস সিক্স কিন্তু হয় টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ কিন্তু হচ্ছে সঠিক উত্তর এবং এই টোয়েন্টি ফাইভের সঙ্গে যে অপশানের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার ডি টোয়েন্টি ফাইভ তাহলে এক্ষেত্রে হবে সঠিক অ্যান্সার এবার কোয়েশ্চেন নাম্বার ফাইভের সমাধানটা আমরা দেখে নেব প্রশ্নটাও কিন্তু এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার তেরোতে এসেছিল তো এই প্রশ্নের সিরিজটা যেটা রয়েছে তো তাহলে এবার এই কোশ্চেন নাম্বার ফাইভের ক্ষেত্রে এটাও কিন্তু ধীরে ধীরে সংখ্যাগুলো বেড়ে গেছে অর্থাৎ প্রথমে থ্রি পয়েন্ট ফাইভ তারপরে সেভেন তারপরে টেন পয়েন্ট ফাইভ এভাবে কিন্তু একে বেড়ে চলেছে তো তাহলে এই প্লাস নয় গুণ করতে হবে তো তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভের পরে রয়েছে সেভেন তাহলে এখানে কত বেড়েছে এখানে কিন্তু বেড়েছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইজ ইজিকাল টু সেভেন সেভেনের পরে টেন পয়েন্ট ফাইভ তাহলে এখানে কত বেড়েছে এখানেও কিন্তু তাহলে থ্রি পয়েন্ট ফাইভ বেড়েছে এরপর ফরটিন এখানেও কিন্তু বেড়েছে সেই একই থ্রি পয়েন্ট ফাইভ তো সুতরাং এই ফর্টিনের সঙ্গে 3.5 প্লাস করলে যেটা পাওয়া যাবে সেটাই কিন্তু হবে সঠিক উত্তর এবং ফরটিনের সঙ্গে থ্রি পয়েন্ট ফাইভ প্লাস করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এবং এই সেভেন্টিন পয়েন্ট ফাইভের সঙ্গে যে সঠিক অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার ডি এখানে কিন্তু সেভেন্টিন পয়েন্ট ফাইভ হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্সের ক্ষেত্রে সিরিজ এবার ধীরে ধীরে কমেছে প্রথমে চারশো পঁয়তাল্লিশ তারপরে চারশো চুয়াল্লিশ চারশো বিয়াল্লিশ অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাহলে হয় বিয়োগ হবে নয় ভাগ হবে তো তাহলে প্রথমে ডিস্টেন্সগুলো আমরা নির্ণয় করব পার্থক্যটা আগে আমরা এখানে নির্ণয় করবো যেখানে প্রথমে এখানে রয়েছে চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো চুয়াল্লিশ অর্থাৎ এখানে মাইনাস ওয়ান এক কমেছে তারপরে চারশো চুয়াল্লিশ থেকে চারশো বিয়াল্লিশ হয়ে গেছে তাহলে কত কমলো এখানে কিন্তু কমলো মাইনাস টু তারপরে এখানে দেখতে হবে তারপর এখানে ফোর হয়েছে এখানে কত কমেছে এখানে মাইনাস কমেছে এরপর যেটা রয়েছে ফোর এখানে কমেছে মাইনাস ফোর তাহলে এটা দেখো সিরিজটা এক দুই তিন চার এইভাবে একে একে কমে যাচ্ছে তাহলে এই যে চারশো পঁয়ত্রিশ এই চারশো পঁয়ত্রিশ থেকে এবার যেটা মাইনাস হবে সেটা কিন্তু হবে মাইনাস ফাইভ এবং মাইনাস ফাইভ করলে আমরা যে অ্যান্সারটা এখানে পাই সেটা হচ্ছে চারশো তিরিশ এবং এই চারশো তিরিশের সঙ্গে যে সঠিক উত্তরের মিল আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি এই চারশো তিরিশ তাহলে হলো সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার সেভেনের সমাধানটা আমরা দেখে নেব এবার কোশ্চেন নাম্বার সেভেনের যে সিরিজটা রয়েছে এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিরিজ এখানে কিন্তু একটা নতুন নিয়ম নতুন পদ্ধতি তোমরা আমরা শিখতে চলেছ তো এক্ষেত্রে এই প্রশ্নের ক্ষেত্রে প্রথমে রয়েছে টুয়েলভ তারপরে আবার টুয়েলভ এখানে কিন্তু কমেও নি বারেও নি তারপরে আস্তে আস্তে বেড়েছে চব্বিশ বাহাত্তর দুশো অষ্টআশি এখানে বারোর সঙ্গে বারো এখানে এটা কীভাবে এলো এটা ভালো করে বুঝে নাও এখানে কিন্তু প্লাস বা মাইনাস কিছুই হয়নি কিন্তু এখানে যেটা হয়েছে সেটা এক দিয়ে গুণ করা হয়েছে কারণ কোনো সংখ্যার সঙ্গে এক গুণ করলে সেই সংখ্যাটাই হয় তো এখানে কিন্তু গুণ করা হয়েছে এক সেই জন্যে বারো এককে বারো হয়েছে এরপর রয়েছে চব্বিশ অর্থাৎ বারো দুগুণা চব্বিশ এরপর গুণ করা হয়েছে টু তারপরে রয়েছে বাহাত্তর চব্বিশকে যদি তিন দিয়ে গুণ করা হয় তিন চব্বিশ অং বাহাত্তর হয় বাহাত্তরের পরে রয়েছে দুশো অষ্টআশি অর্থাৎ বাহাত্তরকে যদি চার দিয়ে গুণ করা হয় তাহলে চার দুগুণা আট চার সাতা আঠাশ অর্থাৎ দুশো অষ্টআশি কিন্তু হয় তো সুতরাং এবার বোঝা যাচ্ছে এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে সঠিক উত্তরটি বার করতে হলে দুশো অষ্টআশির সঙ্গে এই যে দুশো অষ্টআশি এর সঙ্গে গুণ করতে হবে কত চারের পরের সংখ্যাটা অর্থাৎ ফাইভ কিন্তু এখানে গুণ করতে হবে এবং এখানে পাঁচ গুণ করার ফলে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে চোদ্দোশো চল্লিশ বা এক তো এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ এই চোদ্দোশো চল্লিশ বা এক হচ্ছে সঠিক উত্তর তো তাহলে বন্ধুরা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যেহেতু প্রথম দুটো সংখ্যা একই রয়েছে এই ধরনের সিরিজ কিন্তু পরীক্ষাতে খুবই আসে এবার কোশ্চেন নাম্বার এইটের সমাধানটা আমরা দেখে নেব এবং এই প্রশ্নটাও এসএসসি মাল্টিটাস্কিং দু হাজার তেরোতে এসেছিলো তাহলে কোশ্চেন নাম্বার এইটের ক্ষেত্রে এবার যে সিরিজটা আছে সেটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে তো সুতরাং এখানে হয় প্লাস নয় গুণ কিন্তু করতে হবে তো এখানে সাতের পরে বেড়েছে বারো তারপরে বেড়েছে উনিশ তো এখানে প্রথমে যেটা সাত থেকে বারো বেড়েছে সেখানে পাঁচ বেড়েছে তারপরে এখানে দেখো বারোর পরে বেড়েছে উনিশ তো এখানে কত বাড়লো এখানে কিন্তু বাড়লো প্লাস সেভেন তাহলে এই দুটো দেখে কিন্তু খুব একটা কিছু বোঝা যাচ্ছে না আমরা আরও এগিয়ে দেখি উনিশের পরে হয়েছে আঠাশ তো এখানেও কিন্তু বেড়েছে কত বাড়লো এখানে নয় যোগ করা হয়েছে তারপরে হয়েছে আঠাশ তো এবার কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বিজোর সংখ্যাগুলো একে একে যোগ করা হয়েছে অর্থাৎ একটা অন্তর একটা সংখ্যার যোগফল অর্থাৎ প্রথমে পাঁচ যোগ করা হয়েছে তারপরে ছয় যোগ না করে সাত যোগ করা হয়েছে তারপরে আট যোগ না করে নয় যোগ করা হয়েছে এইভাবেও ধরা যেতে পারে অথবা বিজোর সংখ্যার যোগফল একে একে করা হয়েছে সেটাও ধরা যেতে পারে অর্থাৎ নয়ের পরের বিজোর সংখ্যা কি নয়ের পরের বিজোর সংখ্যা হচ্ছে এগারো এখানে কিন্তু সেটাই যোগ করা হয়েছে আঠাশ আর এগারো কিন্তু উনচল্লিশ হয় তাহলে এগারোর পরের বিজোর সংখ্যা কী তাহলে এই উনচল্লিশের সঙ্গে এগারোর পরবর্তী বিজয় সংখ্যা অর্থাৎ তেরো যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হবে সঠিক উত্তর তো সুতরাং এই উনচল্লিশের সঙ্গে তেরো যোগ করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো ফিফটি তাহলে এই ফিফটি উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার এ এই ফিফটি কিন্তু এখানে রয়েছে তো সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর এবার কোশ্চেন নাম্বার নাইনের সমাধানটা আমরা দেখে নেব এবং এই প্রশ্নটাও কিন্তু এসএসসি সিপিও দু হাজার দশে এসেছিলো তো তাহলে এই কোশ্চেন নাম্বার নাইনের ক্ষেত্রে এখানে সংখ্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমে গেছে তো সুতরাং এখানে বিয়োগ নয় ভাগ করা হয়েছে তো সেটা আমরা এবার দেখে নেব। এখানে ছত্রিশের পরে রয়েছে আঠাশ এটা কিন্তু ভাগ করে আসেনি তো সুতরাং এখানে কিন্তু এটা বিয়োগ করা হয়েছে ছত্রিশের সঙ্গে মাইনাস এইট করা হয়েছে তাহলে কিন্তু আঠাশ হয়েছে তারপরে চব্বিশ এখানে কত মাইনাস হয়েছে এখানে মাইনাস হয়েছে চার এবং তারপর এখানে আছে বাইশ এখানে মাইনাস হয়েছে দুই তো তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বোঝার বিষয় হলো এটাই এখানে কিন্তু প্রথমে যে সংখ্যাটা দিয়ে মাইনাস করা হয়েছে পরের বারে কিন্তু সেই সংখ্যাটার অর্ধেক সংখ্যা দিয়ে মাইনাস করা হয়েছে এখানে কিন্তু এই নিয়মটাই ফলো করা হয়েছে অর্থাৎ প্রথমে কিন্তু আট দিয়ে মাইনাস করা হয়েছিল পরের বারে আটের অর্ধেক চার সেটা দিয়ে মাইনাস করা হয়েছে এবং আঠাশের সঙ্গে চার মাইনাস করে হয়েছে চব্বিশ এবং বাইশ হয়েছে কীভাবে বাইশটা কিন্তু হয়েছে চারের অর্ধেক দিয়ে বিয়োগ করে অর্থাৎ মাইনাস দুই দিয়ে এটাকে বিয়োগ করতে হবে দুইয়ের অর্ধেক দুইয়ের অর্ধেক কিন্তু হবে মাইনাস ওয়ান তো সুতরাং তাহলে এখানে বাইশ মাইনাস এক এটা করলে কিন্তু হবে টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ান কিন্তু তাহলে হবে সঠিক উত্তর এবং এই টোয়েন্টি ওয়ানের সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান সি টোয়েন্টি ওয়ান তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন তো বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং এর থেকে তোমরা উপকৃত হচ্ছ কি না বা আমার এই বোঝানোগুলো তোমরা ঠিকমতো বুঝতে পারছো কি না সেগুলো কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবং তোমাদের যদি কিছু মতামত থাকে সেটাও নির্দ্বিধায় ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেব এবং এই প্রশ্নটিও এসএসসি সিপিও দু হাজার দশে এসেছিলো তাহলে এবার কোয়েশ্চেন নাম্বার টেনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়ে গেছে তো সুতরাং এখানেও তাহলে যোগ বা গুণ করা হয়েছে তো তার জন্য এখানে প্রথমে আমরা দেখব সাতের পরে নয় এখানে কত বেড়েছে এখানে বেড়েছে প্লাস টু তারপর নয়ের পরে থার্টিন এখানে বেড়ে গেছে চার তারপর থার্টিনের পরে টোয়েন্টি ওয়ান এখানে কত বাড়লো এখানে বাড়লো প্লাস এইট তো তাহলে এবার কিন্তু মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে তো তাহলে এখানে প্রথমে যে সংখ্যাটা বেড়েছিল বা যে সংখ্যাটা যোগ করা হয়েছিল। পরের ক্ষেত্রে কিন্তু ঠিক তার ডবল সংখ্যা বেড়েছে অর্থাৎ প্রথমে দুই যোগ করা হয়েছে তার পরের বারে যোগ করা হয়েছে চার এবং চারের পরে যোগ করা হয়েছে আট অর্থাৎ চারের ডবল তাহলে এবার নিশ্চয়ই এখানে আটের ডবল ষোলো যোগ করা হবে তো এখানে ঠিক তাই করা হয়েছে অর্থাৎ টোয়েন্টি ওয়ানের সঙ্গে সিক্সটিন প্লাস করলে কিন্তু থার্টি সেভেন হয় তো সুতরাং তাহলে এবার ষোলোর ডবল অর্থাৎ ষোলো দুগোনা বত্রিশ কিন্তু যোগ করতে হবে পরের উত্তরটা পাওয়ার জন্যে অর্থাৎ থার্টি সেভেনের সঙ্গে যদি থার্টি টু প্লাস করা হয় তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হবে সিক্সটি নাইন এই সিক্সটি নাইন কিন্তু তাহলে সঠিক উত্তর এবং এই সিক্সটি নাইনের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর সি এখানে হবে সিক্সটি নাইন সঠিক উত্তর তো তাহলে বন্ধুরা এই কোয়েশ্চেন নাম্বার টেনের সমাধানটাও কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং এটিও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন তো তাহলে বন্ধুরা এই ক্লাসে তোমরা কিন্তু দশটা নিয়ম জানতে পারলে সিরিজের ওপরে বা নাম্বার সিরিজের ওপরে এবং পরবর্তী ক্লাসগুলোতে একে একে আরও অনেক নিয়ম তোমরা কিন্তু শিখতে পারবে তো তার জন্যে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো